আগামী 30 জুন তোমাদের পরীক্ষা শুরু, তাই না? এক্ষেত্রে তোমরা শেষের 20 অথবা 30 দিন কিভাবে প্রস্তুতি নিতে পারো তা নিয়ে আজকের এই ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, বাট শেষ পর্যন্ত দেখতে পারলে তুমি অনেক উপকৃত হবা। দুই ধরনের শিক্ষার্থীদের জন্যই কথাটা বলবো, যাদের ইতিমধ্যে সিলেবাস শেষ করেছো তোমরা, সংক্ষিপ্ত সিলেবাস, আবার যাদের সিলেবাস এখনো শেষ হয়নি তোমরা চেষ্টা করছো, তারা শেষের এই 30 দিনের নিয়মগুলো একটু অনুসরণ করো, তাহলে ভালো রেজাল্ট করতে পারবা। তো এখানে মূলত বেশিরভাগ শিক্ষার্থীরা দেখা যায় যে সিলেবাস এখনও কিছু কিছু অংশ বাকি রয়েছে, আবার অনেকের সিলেবাস শেষও। তো চলো আমরা শুরু করি ভিডিওটি। তোমাদের পরীক্ষা নিয়ে একটা ইম্পর্টেন্ট আপডেট দিয়ে রাখি যে এই মুহূর্তে পরীক্ষা পেছনোর বা কোনো ধরনের কোনো চিন্তাভাবনা নাই। সো তোমরা যত আন্দোলন বা যাই হোক না কেন, তোমরা সেগুলোর দিকে মনোযোগ না দিয়ে পড়াশোনার প্রতি মনোযোগ দাও, পড়াশোনা করো। পরীক্ষা 30 জুন হবে, এটা তোমরা শিওর থাকো। একমাত্র প্রাকৃতিক দুর্যোগ তোমার পরীক্ষা পেছাতে পারে, সো এটা ছাড়া আর কোনোভাবে পরীক্ষা পেছাবে না, শিওর থাকো। তো আমরা এখানে প্রথমে কথা বলবো যাদের সিলেবাস অলরেডি শেষ, তারা এই লাস্ট টাইমে কী কী করতে পারো, কী কী করলে তোমার জন্য কার্যক্রমগুলো বেশি ইফেক্টিভ হবে। সো এখানে আমরা প্রথমে তোমাদেরকে একটু কথা বলে আমি এখানে প্রত্যেকটা লাইন এক্সপ্লেন করবো, একটু বুঝে শুনে আগে দেখবা এবং শুনবা। প্রতিটি বই একটি নির্দিষ্ট সময় ধরে রিভিশন দাও, এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট। কি অনেকেই বোঝো না যাবে কি নির্দিষ্ট সময় মানে কি বোঝাচ্ছেন আপনি, তা আমি নিশ্চয় বুঝাচ্ছি। আমি তার আগে আরও কয়েকটা পয়েন্ট তোমাদের একটু শেয়ার করি। তার মধ্যে একটা হচ্ছে বিগত সালের প্রশ্ন সলিউশন করো, বিশেষ করে 2022-23 কথা আমি বলছি, খুবই ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই দুইটা বোর্ড, কারণ শর্ট সিলেবাস, তোমরা যে সিলেবাসে পরীক্ষা দেও না এবার, সেই সিলেবাস কিন্তু 2022 অব্যাহত ছিল এবং 2023 ছিল। সো একই সিলেবাস থেকে তোমাদের কোশ্চেনগুলো গত বছর তারা করেছে, সো তোমার বোর্ড বাদে বাকি বোর্ডগুলো তোমার জন্য কিন্তু অনেক অনেক ভে ইম্পর্টেন্ট। সো তোমরা ওই বিগত সালের প্রশ্নগুলোর প্রতি বিশেষ নজর দিও। তাছাড়া টেস্ট পেপারের কথা বলা হয়েছে, টেস্ট পেপার সলিউশন অন্তপক্ষে 20-25টা কলেজ তোমরা সলিউশন করবা। কেন জানো, কারণ হচ্ছে টেস্ট পেপারে তোমাদের যে প্রশ্নগুলো অ্যাভেলেবেল রেখেছে তারা বা দিয়েছে, অনেক নতুন কোশ্চেন ইনক্লুড করেছে টিচাররা টেস্ট পরীক্ষায়, এবং টেস্ট পরীক্ষায় যে সকল টিচাররা কোশ্চেন করে তারাই কিন্তু বোর্ডের ওভারঅল কোশ্চেন অনেক সময় করে। সো তোমরা টেস্ট পেপারগুলো সলভ করলে অনেক নতুন কোশ্চেন সম্পর্কে আইডিয়া পাবা এবং তোমাদের পড়াশোনার মানটা অনেক ভালো হবে, রিভিশনের পার্টটা অনেক ভালো হবে। মডেল টেস্ট সলিউশনের কথা বলবো, মডেল টেস্ট যদি তোমরা পাও টেস্ট পেপারের আগে বা পরে, 2-4টা করে মডেল টেস্ট প্রত্যেকটা পেপারে এমসিকিউ বা সিকিউতে সলভ করবা। কঠিন বিষয়গুলো কয়েকবার রিভিশন দেখা হয়, অনেকের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অনেক কঠিন কঠিন অনেকগুলো অধ্যায় আছে যেগুলো সে একটু কম পারে, সেই জিনিসগুলো একটু বেশি রিভিশন, ICT ইংরেজি এগুলো একটু বেশি করে রিভিশন দিতে হবে। নোট খাতাগুলো একবার করে দেখা, অবশ্যই তুমি এটা নোট খাতা মেনটেন করেছো বা এক জায়গায় লিখেছো যে ছোটো ছোটো পয়েন্ট, যদি না লিখে থাকো তাহলে তো কোনো কিছু নাই, বা যদি থেকে থাকে তাহলে পরীক্ষার আগে অন্তপক্ষে এটা ভালো করে একবার করে একবার দুইবার করে রিভিশন দিয়ে যাবা। কারণ নোট খাতা এমন কি জানো, গুরুত্বপূর্ণ টপিকগুলো কিন্তু নোট খাতা উল্লেখ করাই থাকে। সো নোট খাতা মেনটেন করার কথা কিন্তু আমরা সে অনেক আগেই বলেছি, যারা মেনটেন করেছো তারা তো ভালো, তারা একটু নোট খাতাগুলো একটু বারো ভালো করে দেখে যাবা। এবার শুরুর পয়েন্টে আসি, যে আসলে তুমি একটা বই নির্দিষ্ট সময় ধরে কীভাবে রিভিশন দিবা। তোমার হাতে সময় আছে ধরো 20 দিন, তোমার হাতে সাবজেক্ট আছে 13টা সাবজেক্ট, তুমি 20 দিনে কীভাবে রিভিশন দিয়ে শেষ করবা, চলো আমরা প্ল্যানিং করি। এখানে তুমি টার্গেট নাও যে বাংলা প্রথম পত্র তুমি 2 দিন টাইম নিবা, কেমন 2 দিনের মধ্যে তুমি রিভিশন দিবা, টানা 2 দিন কোনো কিছু পড়বে না, শুধু বাংলা দ্বিতীয় পত্র প্রথম পত্র পড়বা। বাংলা দ্বিতীয় পত্র তুমি 1 দিন টাইম নিবা, ICT তুমি 1 দিন দিবা, ইংরেজিতে 2 দিন দিবা, ইংরেজির সেকেন্ড পেপারে 2 দিন, ফার্স্ট পেপারে 2 দিন, রসায়নে 2 দিন, পদার্থতে 2 দিন, বা হিসেব বিজ্ঞানে 2 দিন, অর্থনীতিতে 2 দিন, এভাবে 2 দিন করে তুমি টাইম দাও। দেখবা যে 20 দিনের মধ্যে কোনো সাবজেক্ট আছে তুমি 1 দিনের মধ্যেও শেষ করতে পারবা, কোনো সাবজেক্ট 2 দিনের মধ্যে শেষ করতে পারবা, অর্থাৎ A to Z সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত তুমি ওই সাবজেক্টটি পড়বা। এভাবে তুমি নির্দিষ্ট একটা সময় ধরে তুমি একটা বই ধরো এবং একটা বই টানা পড়ে তুমি রিভিশন দিয়ে ফেলো। রিভিশন মানে তো বোঝো এখানে মুখস্থ না, তুমি জাস্ট দেখে যাচ্ছ যে তুমিগুলো পড়েছো সেগুলো তোমার মনে আছে কি না মনে থাকলে সেগুলো একটু ভালো করে দেখে যাবা এবং তোমার পড়া জিনিসটা আরও একবার পড়ে যাবে, যাতে করে ব্রেনে সেই জিনিসটা আরও ক্যাচ করতে পারে এবং তুমি সেটা পরীক্ষার জন্য ডেলিভারি করতে পারো। তো এই বিষয়টা মাথায় গিয়ে তুমি রিভিশন দাও। আবারও বলছি নির্দিষ্ট সময় ধরে একটা গাইডলাইন করো, 10-20 দিন একটা প্ল্যানিং করো, যে 20 দিনে প্রথম 2 দিন এইটা, পরে 2 দিন এটা, পরে 2 দিন এটা, এভাবে করে করে আমি 10টা বই শেষ করবো 20 দিন 2 দিন করে, কেমন এভাবে প্ল্যানিং করো, তাহলে দেখবা যে একটা ভালো ফিডব্যাক তোমরা এখান থেকে পাবা। এরপরে আমরা কথা বলি মূলত যাদের সিলেবাস শেষ হয়নি তারা কি করো, তারা ফার্স্টে আগে একটা কাজ করো, তুমি এই মুহূর্তে যতটুকু পড়েছো এরপর নেক্সটে তুমি কোন কতটুকু বাকি আছে সেখানে তার মধ্যে গুরুত্বপূর্ণ অধ্যায় কতগুলো সেগুলো চিহ্নিত করো। আবারও বলতেছি গুরুত্বপূর্ণ অধ্যায় চিহ্নিত না করে তুমি পড়ে গেলা যা ইচ্ছে তাই, সব জায়গাতে কিন্তু প্রশ্ন আসবে না। আমাদের সিলেবাসগুলো তোমার সাজেশনগুলো দেখতে পাবো, সেখানে কিন্তু আমরা অধ্যায়গুলো ডেডিকেট করে দিয়েছি, টপিকগুলো বলেছি, সেক্ষেত্রে সেই গুরুত্বপূর্ণ অধ্যায় চিহ্নিত করে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো
সম্পূর্ণটুকু পড়ো, কারণ তুমি দেখা যায় যে অধ্যায় তুমি যদি এখন সারা বই খাইতে যাও তখন দেখবা যে তোমার মাথায় কিছু ঢুকতেছে না। তার থেকে তুমি বইতে আসে 10টা অধ্যায় না পড়ে তুমি 5টা অধ্যায় পড়ো, তাহলে ওই 5টা অধ্যায় তুমি টাইমটা একটু ভালোভাবে দিতে পারবা এবং অধ্যায় সম্পূর্ণটুকু পড়লে ওখান থেকে কোশ্চেন আসলে তুমি লিখতে পারবা। হ্যাঁ, তুমি A+ পাবা না, কিন্তু তুমি ভালো রেজাল্ট পাবা। কিন্তু তুমি যদি A+ আশা করে পুরো বই পড়লা কিন্তু কিছুই পড়লো না, কিছুই মনে রইলো না, কিছুই ধরতে পারলা না, পরীক্ষা কিন্তু তখন ফেল আসবে। তো এই বিষয়টা রয়েছে। দেন রয়েছে তোমাদের 2023 সালের প্রশ্ন সমাধান করে, 2022-এর কথা বলছি না, অন্তপক্ষে 2023-এর প্রশ্ন তোমাদের সমাধান করে যাইতেই হবে, কারণ অনেক কোশ্চেন আসবে, মিনিমাম 5 মার্ক তোমরা 23 থেকে পাইতেই পারো, স্বাভাবিক। সো 23টা তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ টেস্ট পেপার গুরুত্বপূর্ণ কলেজ সমাধান করা। অনেক অনেক ভালো ভালো কলেজ আছে ঢাকার বাইরেও বিভিন্ন বিভাগীয় পর্যায়ে, এরকম মিনিমাম 10টা থেকে 15টা কলেজ তোমরা সলভ করার ট্রাই করবা, তার CQ এবং MCQটার উপরে পরীক্ষা দেওয়ার ট্রাই করবা, যে তুমি এখানে গুরুত্বপূর্ণ 2023 সালের প্রশ্নগুলো উপরে পরীক্ষা দেওয়ার ট্রাই করবা, তাহলে তোমার টাইমও সেভ হবে, তুমি নিজেকে একটু জাজমেন্ট করে নিতে পারবা যে আসলে কি তুমি কতটুকু প্রস্তুত কিনা, সেটা আমি কিন্তু সবার জন্যই বলছি। আর প্রতিটি বইয়ের 5 মার্ক নিশ্চিত করার জন্য যতটুকু পড়া দরকার তা সম্পন্ন করো। এটা অনেকে বোঝে না, অনেকে বোঝে আমাকে এই বইটা পুরো শেষ করতে হবে। আরে বোকা, তোমাকে বাংলা বই পুরোটা শেষ করতে হবে না, 5 মার্কের জন্য তুমি আগে তোমার 5 মার্ক কনফার্ম করো। তুমি গদ্য অন্তপক্ষে 5টা পড়ো বা 4টা পড়ো, কবিতা 4টা পড়ো, নাটক উপন্যাস পড়ো, ব্যাস হয়ে গেল। তোমার এইভাবে 5 মার্কের জন্য তুমি পুরো বইটা পড়লে পড়তে পারো, তাহলে তো তোমার A+ জন্য, কিন্তু পুরো বই পড়তে পারো তো বইতে বাংলা দ্বিতীয় পত্র ধরো নাই, ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র কোনো কিছু ধরো নাই, ICT ধরো নাই, তাহলে তো হবে না। তোমাকে অল্প অল্প করে, যদি তোমার হাতে সময় নেই, তুমি অল্প অল্প করে যতটুকু পড়া দরকার ততটুকু পড়ো এবং সবগুলো বই যেন অল্প অল্প করে পড়তে পারো, তাহলে তুমি লিখতে পারবা। আর পরীক্ষার মাঝখানে রুটিন অনুযায়ী দেখবা কোন রুটিনে কোন পরীক্ষা কেমন কি বন্ধ আছে, যেগুলো বন্ধ কম সেগুলো কিন্তু তোমরা চাইলে একটু দেখে দিতে পারো, যেগুলো বন্ধ বেশি সেগুলো কিন্তু চাইলে একটু পরেও দেখতে পারো। যেমন এখানে যদি আমরা দেখি তোমাদের অর্থনীতি অনেক বন্ধ আছে, অর্থনীতিতে প্রায় 4-5 দিন বন্ধ, বা এখানে পৌরনীতি প্রথম পত্রে অনেক দিন বন্ধ আছে, জীববিজ্ঞান ব্যবসা সংগঠনে অনেক দিন বন্ধ। তোমরা কিন্তু চাইলে এইগুলো একটু কম পড়তে পারো, যে জীববিজ্ঞান অর্থনীতি পৌরনীতি ব্যবসা সংগঠন প্রথম পত্র যেটা রয়েছে, কিন্তু দ্বিতীয় পত্রে বন্ধ মাত্র 1 দিন, দ্বিতীয় পত্রটা কিন্তু একটু ভালোভাবে দেখে যেতে পারো এখন কেমন। তো এইরকমভাবে তোমরা প্রিপারেশনগুলো নাও, আশা করি ভালো রেজাল্ট তোমরা করতে পারবা এবং এই টিপসগুলো অনুসরণ করো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।